নিজের নাম্বার গোপন রেখে হাজার হাজার এসএমএস করুন। হাজার হাজার এসএমএস করার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি অ্যাকাউন্টকে সাইন আপ করতে হবে। আপনি যেহেতু নতুন ইউজার হবেন, যার কারণে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখান থেকে এই যে রেজিস্টার বাটন, এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এই রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য প্রথমে আপনার ইউজার নাম দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন, তারপর আপনার ফুল নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ফেসবুক ইউআরএল দিলেও হবে, না দিলেও হবে। লাস্টে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনি যে দেশে থাকবেন সে দেশের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, লগ ইন করবেন। তো আমি যেহেতু অলরেডি রেজিস্টার করেছি, যার কারণে আমার অ্যাকাউন্টটি লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে আপনার আসার পরে ইউজার নেম দিবেন, আপনি যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটি করেছিলেন সেই ইউজার নেমটি এখানে প্রেস করবেন। ইউজার নেমটি দেওয়ার জন্য আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে ইউজার নেমের উপরে। ইউজার নেমের উপরে ক্লিক করার পরে আপনার ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা এখানে ইউজ করবেন। এরপরে আপনি নিচে যে সরি ফর ডেটা আমি এডে ক্লিক দিয়েছি, এরপরে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ফুলি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এসএমএস করতে পারবেন। দেখুন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে বেশ কিছু মতামত লেখা আছে, এখানে নতুন একটি সাইট, যার কারণে এসএমএস করতে পারবেন। এখান থেকে আপনি সেন্ড ফ্রি এসএমএস, খুব ভালোভাবে লক্ষ্য করুন, নিচে এসে দেখুন সেন্ড ফ্রি এসএমএস লেখা আছে, যে সেন্ড ফ্রি এসএমএস এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন, এখানে আপনি যে দেশে থাকবেন সেই দেশটি সিলেক্ট করবেন। যে আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, আপনি যে দেশে নাম্বার দিবেন, এরপর একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন, আপনি যে নাম্বারে এসএমএস করবেন। এসএমএস দিয়ে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট লিখবেন, আমি জাস্ট লিখলাম টেকল্যান্ড বিডি। দেখুন আমি টেকল্যান্ড বিডি জাস্ট এতটুকু লিখলাম। এতটুকু লেখার পরে আপনাকে অপেক্ষা করতে হবে, নিচে একটা সেকেন্ড দিবে, সেই সেকেন্ড পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেখুন 28 সেকেন্ড, 27 সেকেন্ড, তো আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটি, এখন দেখুন 2 সেকেন্ড, 1 সেকেন্ড ওয়েট করতেছে। আমি জাস্ট কী লিখছি ভালোভাবে দেখুন, এখানে জাস্ট লিখছি টেকল্যান্ড বিডি নাম্বার দিয়েছি, এবং নিচে এসে সেন্ড বাটনে ক্লিক করবো। সেন্ড মেসেজ, সেন্ড মেসেজের উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি মেসেজটি সেন্ড হয়ে যাবে। মেসেজটা যেতে আপনাকে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত টাইম লাগতে পারে। তো অবশ্যই এটার জন্য আপনাকে ইন্টারনেট ইউজ করতে হবে। আপনি যদি ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে এখান থেকে মেসেজগুলো ইউজ করতে পারবেন। এখন এখানে মেসেজটি চলে গেছে কি না আপনি বুঝবেন কিভাবে, সেটা চেক করার জন্য আপনাকে যে কাজটা করা লাগবে, সেই ক্লিক টু চেক, অর্থাৎ এখান থেকে চেক করতে পারেন আপনার মেসেজটি সেন্ড হয়েছে কিনা। এখানে ভালোভাবে দেখুন ক্লিক টু চেক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি মেসেজগুলো ডেলিভারিড হতে চেক করতে পারবেন। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে দেখুন এখানে জাস্ট আমার স্ট্যাটাসগুলো আছে, সোহাগ 11 ডেলিভারিড, আমি সোহাগ 11 ডেলিভারিড ডেলিভারিড, অর্থাৎ আমি যে 3টে SMS করেছি, 3টে SMS-ই আমাকে এখানে সেন্ড হয়ে গিয়েছে, সেটা এখানে দেখাচ্ছে জাস্ট ডেলিভারিড ডেলিভারিড ডেলিভারিড। এবং এই মেসেজগুলো আপনাকে 100%ই আসবে। আমি একটা SMS আমি আমার মেসেজে দেখাই আপনাদের, আমি জাস্ট মেসেজে যাবো। মেসেজে আসার পরে এখান থেকে একটি মেসেজ দেখাতে পারবো। এখানে দেখুন আপনার ধর এই ধরনের একটি কোড দিয়ে মেসেজগুলো আসবে, এখানে এই 444 3444 ধরনের, এই ধরনের মেসেজ দিয়ে কিন্তু আপনার কোডগুলো এখানে শো করবে। এই মেসেজগুলো আপনারা এইভাবে দিতে পারবেন, নিজের নাম্বার 100% গোপন রেখে এই মেসেজগুলো শো করবে এখানে। তো আশা করি এই জিনিসটা সকলে বুঝতে পারছেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো।